আসসালামু আলাইকুম শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে এখন আমরা ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের প্রথম শিক্ষণ অভিজ্ঞতা থেকে সেশন তিনের কাজগুলোর সমাধান দেখব এই সেশনটির বিষয়বস্তু হলো দলীয়ভাবে ঠিক করি আমরা কোন সমস্যাটির সমাধান করতে চাই আগের সেশনে আমাদের দৈনন্দিন জীবনের একটি সমস্যা এবং তার সঙ্গে সম্পর্কিত তথ্যের উৎস খুঁজে আনার কথা ছিল আজকের সেশনে আমরা সে সমস্যাগুলোকে গুরুত্ব অনুযায়ী বাছাই করব এবং নির্ধারিত সমস্যা নিয়ে আরও গভীরভাবে বোঝার চেষ্টা করব এবং তার সমাধানের পরিকল্পনা করব এই কাজগুলো করার জন্য আমরা দলে ভাগ হব একটি দলে মিলেমিশে কাজ করার চেয়ে আনন্দের আর কিছু নেই পৃথিবীর সব বড় বড় কাজ হয় সহযোগিতায় প্রতিযোগিতায় নয় তো এখানে আমাদের কাজটি হলো আমাদের দৈনন্দিন জীবনের সাথে সম্পর্কিত একটি সমস্যা বা বিষয় নির্বাচন করা এরপর ওই সমস্যাটি সমাধানের পরিকল্পনা করা এরপর বলা হয়েছে আমরা দলে ভাগ হয়ে প্রতিটি দল একটি করে সমস্যা নির্ধারণ করব কাজ শুরু করার আগে ঘর এক দশমিক তিন পরে নিই তো কাজটি শুরু করার আগেই তোমাদেরকে ঘর এক দশমিক তিনের বিষয়গুলো পরে নিতে হবে এখানে বলা হয়েছে বিষয়বস্তু বাছাইয়ের ক্ষেত্রে যে বিষয়গুলোকে প্রাধান্য দেব বিষয়বস্তু বা সমস্যা নির্ধারণের ক্ষেত্রে আমাদেরকে যে বিষয়গুলোকে প্রাধান্য দিতে হবে এই বিষয়গুলোই এই ছকটিতে উপস্থাপন করা হয়েছে তোমরা এই বিষয়গুলো ভালো করে পড়ে নিবে আমি শুধু তোমাদেরকে কাজটির সমাধান দেখিয়ে দেব এখানে আমাদের কাজটি হলো দলীয় আলোচনার মাধ্যমে সমস্যা বা বিষয়বস্তু চূড়ান্তকরণ অর্থাৎ আমরা যে বিষয় বা সমস্যা নিয়ে কাজ করতে চাই সে বিষয়টি নির্ধারণ করে ফেলার পর আমরা দলের মধ্যে কাজ ভাগ করে নেব কে কোন অংশটুকুর তথ্য খুঁজে নিয়ে আসবো তা ঠিক করে নেব এখন আমরা নিজের দলের জন্য নিচের ছকটি পূরণ করি তো এই কাজটি আমাদেরকে দলগতভাবে সমাধান করতে হবে আমরা দলে নিজেদের মধ্যে ভাগ করে নিব কে কোন অংশটুকুর তথ্য খুঁজে নিয়ে আসবো এরপর আমাদেরকে এই ছকটির সমাধান করতে হবে এখানে ছকটির প্রথম অংশে আমাদের দলের নামটি লিখতে হবে এরপর ছকটির দ্বিতীয় অংশে আমরা যে সমস্যাটি নিয়ে কাজ করতে চাই অর্থাৎ যে সমস্যাটি কাজ করার জন্য বাছাই করা হয়েছে সেই সমস্যাটি লিখতে হবে আর ছকটির তৃতীয় অংশের সমস্যা সম্পর্কিত সম্ভাব্য তথ্যের উৎসের তালিকাটি লিখতে হবে আর ছকটির নিচের অংশে সমস্যা সমাধানের প্রস্তুতি উপস্থাপন করতে হবে তো চলো আমি তোমাদেরকে এই ছকটির নমুনা সমাধানটি দেখিয়ে দিচ্ছি এখানে নমুনা দলের নাম হলো গোলাপ এরপর যে সমস্যাটি কাজ করার জন্য বাছাই করা হয়েছে শিক্ষার্থীরা মিলে বিদ্যালয়ের মাঠে একটি ফুল ও ফলের বাগান করব বাগানে কি কি গাছ লাগানো যেতে পারে এবং কিভাবে লাগাতে হবে আর সমস্যা সম্পর্কিত সম্ভাব্য তত্ত্বের উৎসের তালিকাটি হল মাটি আবহাওয়া কৃষি অধিদপ্তর অভিজ্ঞ কৃষক কৃষি কর্মকর্তা ইন্টারনেট ইত্যাদি আর সবশেষে প্রস্তুতিটি হল উপরিয়ক্ত সম্ভাব্য তথ্যের উৎস থেকে প্রাপ্ত তথ্য পর্যবেক্ষণ করে সকলে মিলে কাজ শুরু করা এরপর এখানে বলা হয়েছে যখন কোনো অভিজ্ঞ ব্যক্তি বিশেষজ্ঞ প্রত্যক্ষদর্শী বা ভুক্তভোগীর কাছ থেকে প্রয়োজনীয় তথ্য নেওয়ার জন্য তার সাক্ষাৎকার নেব তখন তার গোপনীয়তার ব্যাপারে লক্ষ্য রাখবো এই বিষয়গুলোও তোমরা নিজেরা পড়ে নিবে এরপর এখানে বাড়ির কাজটিতে বলা হয়েছে আমরা দলে বসে কিছু তথ্য শ্রেণীকক্ষেই হয়তো সংগ্রহ করেছি বাড়ির কাজ হিসেবে আমরা দলের সদস্যদের মধ্যে ভাগ করে নিব কে কোন অংশের তথ্য খুঁজব এবং সে অনুযায়ী আগামী দিন আমরা তথ্য নিয়ে আসব। তো আমরা কিন্তু ইতোমধ্যেই বাড়ির কাজের জন্য উপরের এই ছকটির সমাধান দেখেছি আমাদেরকে বাড়ির কাজের জন্য এই ছকটিরই সমাধান করতে বলা হয়েছে এই ক্লাসে এই পর্যন্তই এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর আমাদের চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো